আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের সাক্ষী হতে চলেছে দেশ। 2024 সালের 7 জানুয়ারি রোববার দিনটি বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে অবশ্যই, কারণ এদিনই অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পছন্দের প্রার্থীকে বিজয়ী করে আইন প্রণেতা বানাতে সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। তারকা খেলোয়াড়, অভিনেতা অভিনেত্রী, শিল্পী এবং বিখ্যাত কিছু মানুষের অংশগ্রহণে জমে উঠেছে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্যদিকে ভোট বয়কটের পাশাপাশি ভোটারদের নিরুৎসাহিত করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি, জামাত এবং তাদের সমর্থিত কিছু দল। এসব মিলিয়ে আশা হতাশার মাঝেই অনুষ্ঠিত হচ্ছে এবারের জাতীয় নির্বাচন। চলুন এক নজর জেনে নেই এবারের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হচ্ছে 299টি আসনে। একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ 2 আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে শেষ পর্যন্ত ভোটে থাকছে 28টি দল। মোট দলীয় প্রার্থী 1534 জন আর স্বতন্ত্র 436 জন। নৌকা প্রতীকে এবার সবচেয়ে বেশি 266 জন প্রার্থী আওয়ামী লীগের, এরপরই রয়েছে জাতীয় পার্টি। লাঙ্গল প্রতীকে তাদের প্রার্থী 265 জন আর তৃতীয় সর্বোচ্চ 135 জন প্রার্থী সোনালী আশ প্রতীকে তৃণমূল বিএনপির। নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দলের মধ্যে উল্লেখযোগ্য হলো গোলাপ ফুল নিয়ে জাকের পার্টি, আমমার্কায় ন্যাশনাল পিপলস পার্টি, ডাবমার্কায় বাংলাদেশ কংগ্রেস, মশালমার্কায় জাসদ, একতারা মার্কায় সুপ্রিম পার্টি। ধর্মভিত্তিক কিছু দলও অংশ নিচ্ছে এবারের নির্বাচনে। তাদের মাঝে উল্লেখযোগ্য হলো ফুলের মালা মার্কায় তরিকত ফেডারেশন, মিনার মার্কায় ইসলামী ঐক্যজোট, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বটগাছ মার্কায় খেলাফত আন্দোলন। এ নির্বাচনে মোট ভোটার 11,93,32,934 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,05,92,197 জন, নারী ভোটার 5,87,39,889 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 848 জন। সারা দেশে 42,024 ভোটকেন্দ্রে ভোটকক্ষ রয়েছে 2,60,856। 7 জানুয়ারি রোববার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোটগ্রহণ চলে বিরতিহীনভাবে। জেনে নেই এবারের জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত প্রার্থী ও প্রতীক নিয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব তারকারা অংশ নিচ্ছেন তারা হলেন ঢাকা 10 আসনে চিত্রনায়ক ফেরদৌস, রাজশাহী 1 আসনে চিত্রনায়িকা মাহিয়া মাহি, পাবনা 2 আসনে সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী, মাগুরা 1 আসনে ক্রিকেটার সাকিব আল হাসান, নড়াইল 2 আসনে মাশরাফি বিন মর্তজা, হবিগঞ্জ 2 আসনে ব্যারিস্টার সুমন, মানিকগঞ্জ 2 আসনে মমতাজ এবং বগুড়া 4 আসনে হিরো আলম। এ নির্বাচনে অন্যতম আকর্ষণ তৃতীয় লিঙ্গের এক প্রার্থী। জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের সাথে রংপুর 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নৌকা প্রতীকে প্রার্থিতার পাশাপাশি দল থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথ খোলা রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে এবারের সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বিপুল সংখ্যক প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের জন্য 25টি প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সাড়া ফেলেছেন ঈগল, ট্রাক, কেটলির প্রার্থীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 30 নভেম্বর ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। 1-4 ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় 17 ডিসেম্বর। আগেই বলা হয়েছে এবারে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি, জামাত এবং সমমনা দলগুলো। এবার অংশ না নিয়ে উল্টো নির্বাচন ব্যর্থ করতে হরতাল এবং ভোট বর্জনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। এ নির্বাচনে সারা দেশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8 লাখ সদস্য। তাদের মধ্যে পুলিশের 1,74,767 জন, আনসার ব্যাটালিয়ন 5,14,288 জন, সশস্ত্র বাহিনীর 40,000 সদস্য মোতায়েন রয়েছেন। জুনায়েদ আলী সাকি, খবর সংযোগ।